ফাইনাল হারায় বর্ণবাদের শিকার ফ্রান্সের তিন তারকা। গত ইউরোর ফাইনালে টাইব্রেকারে গোল মিস করার পর বর্ণবাদের শিকার হয়েছিলেন ইংল্যান্ডের মার্কাস রাশফোর্ড, বুকাও সাকা এবং জেডন সানচো। কাতার বিশ্বকাপের ফাইনালের পর একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন কিংসেল কোমান, আউরেলিয়া সুয়েমিনি ও রান্ডাল কোলোমোয়ানি। আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা খোয়ানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী আচরণের শিকার হয়েছে ফ্রান্সের তিন তারকা। রোববার 18 ডিসেম্বর কাতার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় ফ্রান্স 4-2 ব্যবধানে। 36 বছর পর চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা, তাতে ভেঙে যায় ফ্রান্সের টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন। ফ্রান্সের হয়ে স্পট কিক মিস করেন কিংসেল কোমান ও আউরেলিয়ে সুয়েমিনি। অন্তিম মুহূর্তে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি কোলোমোয়ানি। শিরোপা খোয়ানোর পর ফরাসি সমর্থকদের তোপের মুখে পড়েছেন ফ্রান্সের এই তিন তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদের শিকার হয়েছেন তারা। ইনস্টাগ্রামে তাদের বর্ণবাদী বার্তা ও হুমকি প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন দ্য অ্যাথলেটিক। মেটার এক মুখপাত্র অ্যাথলেটিককে জানান, তার ইনস্টাগ্রামে বর্ণবাদী মন্তব্যকে প্রশ্রয় দেন না, তাদের আইন ভাঙার কারণে সে সকল মন্তব্য ও বার্তা সরিয়ে ফেলা হয়েছে।